আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো হল ডিমের রোস্ট কীভাবে আপনারা বাসায় খুব সহজে অল্প উপকরণে ডিমের রোস্ট রান্না করবার পারবেন সেই রেসিপি আজকে আপনার শেয়ার করার লেগে আয় পড়ছি ডিমের রোস্ট খুবই সুস্বাদু একটা রেসিপি যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ডিমের তো অনেকে অনেক রকমের রেসিপি খান কিন্তু ডিম দিয়ে যে রোস্টও বানান যায় এটা হয়তো অনেকেই জানেন না এর জন্যই আজকে আমি আপনার ডিমের রোস্টের রেসিপি শেয়ার করলে লেগে আয় পড়ি প্রথমে এলো ডিমগুলি সিদ্ধ করে নিতে হবে আপনারা যদি বেশি করে ডিম খাইবার চান অবশ্যই বেশি বেশি ডিম সিদ্ধ করে নেবেন আমি প্রথমে এলো ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিতেছি তারপরে এলো পেঁয়াজ কুচি দিয়ে দিবো দিয়া তারপরে সুন্দর মতো পেঁয়াজগুলি বেরেস্তা করে নিতে আগে পেঁয়াজ বেরেস্তা করা খুবই একটা দর্জের কাজ যারা মনে করেন এই দর্জের কাজ করবার চায় না তারা একসাথে বেশি করে পেঁয়াজ বেরস্তা করে ফ্রিজ রেখে খেয়ে পারবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় এক দুই মাসের মতো ব্যবহার করবার পারবেন আমি অবশ্য করি না আমি যখন লাগে তখন এটা তখনই করে লই এত ঝামেলা আবার আমি করবার চাই না সিম্পলে কাজ করি সবসময় আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা একসাথে বেশি করে করে রেখে খেয়ে পারবেন খুবই সিম্পল পেঁয়াজ বেরেস্তা করা কইরা খালি আপনারা এই তেলটা জড়ায় একটা যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে অথবা কাঁচের বয়ামের ভিতরে করে রেখে খেয়ে দিবেন দিন পর্যন্ত ভালো থাকবে এই যে আমি দেখবার পারতা পেঁয়াজের বেরেস্তটা করিয়া কিন্তু তেলটা ছাইকে তারপরে নামিয়ে নিতাছি তেলটা ওঠানোর দরকার নাই এই তেলের মধ্যেই আমরা বাকি রান্নাটা করবো যেহেতু রোজ রান্না করবো এই জন্য প্রথমেই দিয়ে দিতে তেলের সাথে ঘি দিয়ে দিতেছি ঘিটার কালায় তারপরে এটার মধ্যে অন্য মশলাগুলি দিব এরপরে আমরা দিয়ে দিই ওইতা গিয়ে গরম মশলা গরম মশলা আস্ত যেগুলিগুলি আগে দিয়ে দিতেছি এলাচি দার চিনি তেজপাতা আর লং আপনারা চাইলে আরও যদি বেশি মশলা খান দিবার পারেন সমস্যা নেই সাবধানী দেবেন অবশ্যই এলাচি কিন্তু তেলের মধ্যে ফুইটা জায়গা এটা অবশ্যই অনেকেই জানেন অনেকেই জানেন না দেওয়ার সময় অবশ্যই সাবধানী দেবেন তারপরে দিয়ে দিতে ছিল পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা এটা ভালো করে মনে করেন যে হইব পেঁয়াজের যেহেতু একটা গন্ধ থাকে কাজের গন্ধটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত বাইজা নিতে হইব পেঁয়াজের গন্ধটা যাতে দূর হয়ে যায় পেঁয়াজ কিন্তু কুচির চাইতে বাজাটা মনে করেন বাটা পেঁয়াজ কিন্তু একটু টাইম লাগে বেশি আপনি কুচি পেজ দিয়ে যতক্ষণে রাঁধতে পারবেন কিন্তু বাটা পেঁয়াজ দিলে কিন্তু একটু বেশি টাইম নিয়ে পেঁয়াজটা ভাজতে হয় তেলের মধ্যে পেঁয়াজটা বাজা হয়ে গেলে গা এরপরে দিয়ে দিতে ছিল আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আর কষায় নিতে এবার হলো আদা রসুন আর পেঁয়াজ একসাথে তেলের মধ্যে বাজে নিতেছি তারপরে হলো গুঁড়া মশলাগুলি অ্যাড করে দেবো যেহেতু রোস্টের কালারের মধ্যে হলুদ দেয় না তার এর জন্য আমি ডিমের মধ্যেও কিন্তু হলুদ ব্যবহার করবো না এছাড়া বাকি যত গুঁড়া মশলা আছে সবই দেবার পারবেন যেগুলি আপনারা খান আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিতেছি লবণ দিয়ে ভালো করে তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হলো গরম গুঁড়া অ্যাড করে দিতেছি সুন্দর মতন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটারে মশলাটারে হালকা একটু বাইজা তারপর তারপরে পানি মিক্স করবেন আর হলো এই যখন মশলা দিবেন কসানের মধ্যে তখন কিন্তু চুলা রাস্তাটা একবারে লোতে রাখবেন নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি এর জন্য আপনারা সব সময় আচরা একটু কমে তারপরে মশলাগুলি দিয়ে তেলের মধ্যে বাইরে নিবেন আর যদি আচাটা না কমে তালে আগে পানি দিয়ে নিবেন নেবেন পানি দিয়ে তারপরে হইলেও মশলাটা দিবেন তেলে কিন্তু আর পূরণের চান্স থাকবো না আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে অনেক রকমের টিপস শেয়ার করি আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না যদি খেয়াল করে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর হলে ওই অ্যাড করে দিব হলে রোস্টের মশলা যেটা আমরা চিকেনে ব্যবহার করি ওই মশলাটাই আমরা এলো ডিমের রোস্টের মধ্যেও দিব তেলটা সুন্দর একটা ফ্লেভার আইবো খাইতেও টেস্ট লাগবো এরপরে আমি রোস্টের মশলাটা এই মশলার সাথে দিয়ে সুন্দর মতো কষাই নিবো ভালো করে মশলাটা যত কষাই তরকারিও তত টেস্ট নেব এরপরে আর অল্প একটু পানি দিয়ে দিতে ভালো করে নিলে লেগে পানি দিয়ে দেওয়া একটু করে পানি দিয়ে দিয়ে কষাই আমি সব সময় আপনারা খেয়াল করছেন হয়তো যারা হলো আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই হয়তো দেখছেন যে আমি কষানোর সময় তিনবার চারবার একটু একটু করে পানি দিয়ে দিয়ে তারপরে মশলাটা কষায় রান্না করি আর দিয়ে দিতে ছিল একটু টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে বাটা ব্যবহার করবার পারবেন আমার ঘরে যেহেতু বাদাম আছিল এর জন্য আমি বাদাম ছাড়াই রান্না করে ফেলেছি সেই সমস্যা নেই খাইতে কিন্তু সেরকম টেস্ট হয়েছে রান্নাটা কিন্তু খুবই সহজ আপনি যত সহজ করে রান্নার পারবেন আপনি রান্না হইল আপনার রেসিপি আপনি যেরকম করে রানবেন রান্না খালি খাইতে টেস্ট হইলে আপনি কি মশলা দিলেন না দিলেন ওইগুলি কিন্তু কোনো ব্যাপার না এই যে দেখবার পারতা আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে তা ছিল দুধ দুধ দিয়া তারপরে হলো এটার মধ্যে ডিমগুলি দিয়া তারপরে হলো বলো উঠাইতে হবে রান্না করতে হবো যখন এলো দেখবেন যে জলটা প্রায় আপনার যেরকম জল পছন্দ করেন ওরকম জল হয়ে গেছে গা তারপরে এলো চুলোলাটা বন্ধ করে দিবেন আমি ডিমগুলি দিয়ে দিতে ডিমগুলি দিয়ে তারপরে হইলো ঢাকনা দিয়ে ডাইকা দিবো বল উঠে যতক্ষণ ততক্ষণ আমার পছন্দ মতো জল হয়ে গেলে গাই তারপরে এলো আমি চুলোটা বন্ধ করে দিব আর রান্না করার সময় অবশ্যই মিডিয়াম হিটে রান্না করবেন আর চাইলে হাই হিটেও রান্না করবার পারেন পছন্দ মতন কিন্তু বেশি হাই হিটে দিলে দেখা যায় যে হয়তো মাছ মাংস রান্না করলেন হয়তো ভিতরে ভালো করে সিদ্ধ দিলেন ওপরে পুড়ে গেলো ওইরকম যাতে না হয় নামানোর আগে আমি যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে যখনই বলক বল করব তখনই আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন সুন্দর মতন পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ জল দেবেন এই পেঁয়াজ বেরিস্তা যখন জলের সাথে মিক্স হয়ে যাবো কা জলটাও গন হয়ে যাবো আর টেস্টটাও কিন্তু বাইরে যাবো এই যে একবার তা আমার জলটা প্রায় অনেকটাই গন হয়ে গেছে আমি আরেকটু জল শুকাবো তারপরে চুলোটা বন্ধ করে দেবো আর অবশ্যই কাঁচামরিচ দিয়ে দেবেন বলো কাহের পরে কাঁচা মরিচ দিলেও কিন্তু সুন্দর ফ্লেভার হইব না কিন্তু সুন্দর ফ্লেভার হইব না আর যারা মিষ্টি খাইতে পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনিও দিয়ে দিন সাথে অ্যাড করে দেন তেলে তরকারিটা একটা একবারে মনে করেন চিকেন রোস্টের যে ফ্লেভার সেম এই ফ্লেভারটি মেয়ে রোস্টের থেকেও পাইবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেন কমেন্টস করেন শেয়ার করেন ভালো লাগলে পেস্টটিতে একটা ফলো দেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের একটা লাইকে ভিডিওটি অনেকেই দেখার সুযোগ পাইব এই যে পরে দেখতে চিন সেখা তারপরে এখন আমি চুলাটা বন্ধ করে দিতেছি চুলাটা বন্ধ করে তারপরে নামায় ডেকোরেশন করে পরিবেশন করবেন সবাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও থাকবে অনেক অনেক ভালোবাসা ও দোয়া সবাই অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম